2022 সালের 24 ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হওয়ার জন্য আবেদন করে দেশটি। পাঁচ মাসের মধ্যে ইউক্রেনকে প্রাথমিক সদস্য পদের মর্যাদা দেয় ইইউ, অথচ এই মর্যাদা পেতে 10 বছর সময় লেগে যায়। এদিকে ভৌগোলিক রাজনীতির প্যাচে পড়ে সহসা ইইউ এর চূড়ান্ত সদস্য পদ পাচ্ছে না ইউক্রেন। ধারণা করা হচ্ছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া রুশপন্থী হওয়ায় দেশ দুটি ইউক্রেনের বিপক্ষে ভোট দেবে। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ইউক্রেনের উপর রাশিয়ার রাজনৈতিক প্রভাব এক ধাক্কায় অনেকটাই দুর্বল করেছিল 10 বছর আগের এক গণ আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সে সময় প্রায় শতাধিক বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করে। কিয়েভের ময়দান এলাকায় সেই জনজোয়ারের চাপে রুশপন্থী শাসকদের বিদায় নিতে হয়েছিল। ইউক্রেনের পরবর্তী নির্বাচিত সরকারগুলো তারপর থেকেই ইউরোপের ঘনিষ্ঠ হতে শুরু করে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে থাকে রাশিয়া। 2014 সালের হামলায় ক্রিমিয়াসহ ইউক্রেনের পূর্বের কিছু অংশ রাশিয়ার দখলে চলে যায়, আর 2022 সালের যুদ্ধ এখনও চলছে। ময়দান বিক্ষোভের 10 বছর পূর্তি উপলক্ষে ইউরোপের একাধিক নেতা কিয়েভ সফর করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস তাদের মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ব্যস্ততা সত্ত্বেও ইউক্রেনের প্রতি রাজনৈতিক ও সামরিক সহায়তায় কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছে তারা। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আরও সহায়তার অঙ্গীকার ছাড়াও ইউক্রেনের মানুষের প্রতি সংহতি দেখাতে আবারও দেশটিতে এসেছে তিনি। ইউক্রেনের সাহসী সংগ্রামের প্রশংসা করেছেন পিস্টোরিয়াস। আর ইউক্রেনের জন্য আরও 130 কোটি ইউরোর অঙ্গীকার করেছে জার্মানি। চলতি সপ্তাহে কিয়েভ সফর করে আরও সহায়তা ও সংহতির অঙ্গীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও। এদিকে ময়দান বিক্ষোভের 10 বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার বিরুদ্ধে সংগ্রাম আরও জোরদার করার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেছেন, আজকের যুদ্ধের প্রথম জয় সেই সময়ে হয়েছিল, সেটি ছিল উদাসীনতার বিরুদ্ধে জয়, সাহসের জয়, মর্যাদার বিপ্লবের জয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে ইউক্রেনের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন জেলেনস্কি। মূলত সেই লক্ষ্যে চলতি মাসে ইইউ নির্বাহী নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু করার পরামর্শ দিয়েছে। ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের প্রক্রিয়ায় আরও সময় লাগবে। ডিসেম্বর মাসে সরকার প্রধানেরা আলোচনা শুরু করার বিষয়ে যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে তা মোটেই সহজ হবে না বলেও মনে করেন তিনি। তবে সেই বাধা দূর করার জন্য চেষ্টা চলছে। বিশেষ করে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার বর্তমান সরকার রাশিয়ার প্রতি নরম মনোভাব নেয় ঐক্যমত্য নিয়ে সংশয়ে রয়েছে। অন্যদিকে ময়দান বিপ্লবের 10 বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার প্রতিক্রিয়া ছিল অবশ্যই ভিন্ন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিদেশি শক্তির মদতে সে সময়কার সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হয়েছিল, সেটা ছিল এক অভ্যুত্থান। ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে বদ্ধপরিকর রাশিয়া বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।